চ্যানেল আজকের ভিডিওটা আমার সব টিনেজার ফ্রেন্ডসদের জন্য কারণ আমি জানি তোমরা সান তার সাথে ব্রণদা তার সাথে আন স্কিন টোনের মতো প্রবলেম অনেকেই ফেস করো কারণ তোমাদেরকে রোদে গরমে স্কুল যেতে হয় কলেজ যেতে হয় টিউশন যেতে হয় আর টিউশন স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখো তোমার মুখটা খুবই ডাল হয়ে গেছে খুবই আনিফেন হয়ে গেছে তার সাথে চলে এসছে ব্রাউন স্পট আর সান মতো প্রবলেম এই প্রবলেমটা তোমরা প্রত্যেকে ফেস করো তাই না আমি জানি তোমরা সানস্ক্রিন ইউজ করে স্কুল কলেজ যাও বাট যখন ইভিনিং টাইমে বাড়ি ফেরো তখন দেখো তোমার মুখটা পুরো কালো হয়ে গেছে স্কিনে কোনো ধরনের গ্লো নেই স্কিনে কোনো ধরনের ঔজ্জ্বল্য ভাব নেই তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য কারণ আজকে আমি তোমাদের জন্য এমনই একটা ইজি এফেক্টিভ রেমিডি নিয়ে চলে এসেছি যেটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট তোমার স্কিন হয়ে উঠবে ফসা আর উজ্জ্বল তো চলো দেখে নি রে মেয়েটা কি তার আগে আমার টিনেজার ফ্রেন্ডসদের জন্য আরেকটা কথা শেয়ার করতে চাই তোমরা হয়তো প্রিয়সের দিনগুলোতে স্কুল কলেজ যাও বাট সেই টাইমে তোমাদের খুবই ইরিটেড ফিল হয় স্কুলে লম্বা টাইম তোমরা থাকো তার ফলে তোমাদের প্রিয়সের লিকেজ চলে আসে খুবই বাজে একটা দুর্গন্ধ আসে এই সমস্ত প্রবলেম আশা করি তোমরা প্রত্যেকে ফেস করো কারণ স্কুল কলেজে লম্বা টাইম আমাদেরকে থাকতে হয় তার ফলে আমাদের প্রিটি ড্যান্স ক্লাস যোগা এসব আমাদের স্কুলে করতে হয় তার ফলে আমরা নানা রকম প্রবলেমে পড়ি তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা আজ থেকে ব্যবহার করতে পারো এই ম্যানস্টল কাপ হ্যাঁ ডিয়ার এই ম্যানস্টল কাপটা ব্যবহার করলে তুমি সাড়েটা দিন স্কুলে কমফোর্টেবলভাবে থাকতে পারো আর তার সাথে যে কোনো তুমি অ্যাক্টিভিটি করতে পারো তার আগে কিন্তু ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক করো তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি প্রত্যেকের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও আর তুমি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তুমি যদি আমাকে ফার্স্ট টাইম দেখো তাহলে প্লিজ দেওয়া বলা সাবস্ক্রাইব পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে এসে বেল আইকনটিকে অন করে রেখো আমার এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমার ফোনে রোজ দেখার জন্য সো লেটস গেট এখানে লাগবে অর্ধেক টমেটো যেটা আমি দেখো এইভাবে কেটে নিয়েছি দিয়ে এই সাইডটার উপর আমি নেব এক চামচ চালের গুঁড়ো তোমরা প্রত্যেকে জানো টমেটো আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল আমাদের স্কিন থেকে ট্যানটা দূর করতে হেল্প করে দাগ ছোট রিমুভ করতে হেল্প করে আমাদের স্কিন টোনটাকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন বানায় তার সঙ্গে আমি এখানে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিন থেকে ডেট ইম্পিউরিটিসটাকে ক্লিন করতে হেল্প করবে আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে তার সাথে এক্সপোলেট করে সেলটাকে রিমুভ করে দেবে তাই আমি এখানে চালের গুঁড়োটা নিলাম তার সাথে আমি এখানে নেব অল্প কস্তুরি হালদি তোমরা এর পরিবর্তে কাঁচা হলুদ ব্যবহার করতে পারো বাট আমি এখানে কস্তুরি হালদি ব্যবহার করছি তোমরা প্রত্যেকে জানো কস্তুরি হালদি আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল কাস্তুরি হালদি আমাদের স্কিন টোনটাকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করতে হেল্প করে স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করে তোলে সো এবার এটাকে আমি আমার ফেসের মধ্যে রেপ করব তোমরা এটাকে স্কুল থেকে বাড়ি ফেরার পর অথবা কলেজ থেকে ফেরার পর ইভিনিং টাইমে তোমরা এটা ইউজ করতে পারো এটা সপ্তাহে দুদিন ব্যবহার করে দেখো তোমার স্কিন থেকে ডাক ছোপ তার সাথে সানট্যান খুব সহজে রিমুভ হয়ে যাবে কারণ আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সবই ন্যাচারাল ইনগ্রুডিয়েন্টস সবই আমাদের স্কিন টোনটাকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করতে হেল্প করে স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করে তোলে তার সাথে স্কিনটাকে সফট আর ব্রাইট বানায় কারণ টমেটো টমেটো আমাদের স্কিনে ব্লিচের কাজ করে আমাদের স্কিনটাকে লাইটেন করতে হেল্প করে স্কিনের রিমুভ করতে হেল্প করে তার সাথে সানটানটাকে দূর করতে হেল্প করে আর চালের গুঁড়ো জানো চালের গুঁড়ো তো আমাদের গ্লোয়িং করে তুলবে সো এটাকে খুব ভালো করে তুমি তোমার ফেসে নেকে অ্যাপ্লাই করতে পারো তোমরা চাইলে ফুল বডিতেও এটাকে করতে পারো এটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করে দেখো গাইস তোমার স্কিনটা হয়ে উঠবে সফট আর গ্লোয়িং সো দেখো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো তারপর আমি নর্মাল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। গাইস আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি ভালো লেগে থাকে যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু একটা বিগ বিগ থামস আপ করতে একদম ভুলো না তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি প্রত্যেকের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে টুইটার লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু নিজে কমেন্ট করে জানাতে একদম ভুলো না ততক্ষণ খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল